বাংলার কিছু সেরা গল্প নিয়ে আমাদের এই নিবেদন। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগছে। প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। আসুন শুরু করি আজকের গল্প, মিতির মাসির সমগ্রের সারান্দায় শয়তানি পর্ব ৩। কিরিপুরু মেঘাতপুরু একদম গায়ে গায়ে লাগানো। কোথায় মেঘাতপুরুর শেষ, কোথায় বা কিরিপুরুর শুরু, বোঝা খুব মুশকিল। দুই লোহাখানির গেটও প্রায় মুখোমুখি, মাঝে বড় জোর 200-300 মিটারের ব্যবধান। রাতে খাওয়া দাওয়া সেরে মিতিনের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল টুপুর। মেঘাতপুরুতে জায়গা পাওয়া যায়নি, তারা উঠেছে কিরিপুরুতে, স্টিল অথরিটির গেস্ট হাউসে। মেঘাতপুরুর চেয়ে কিরিপুরুতেই অবশ্য জনবসতিটা বেশি। দিব্যি সাজানো গোজানো টাউনশিপ, বাজার হাট, দোকানপাট, সিনেমা হল কি নেই। চওড়া চওড়া মসৃণ পাহাড়ি রাস্তায় এই চড়াই তো এই উতরাই। পথে দু ধারে ইউক্যালিপটাসের সারি, অজস্র খুদে খুদে টিলা চারদিকে, তাদের মাথায় গায়ে সুন্দর সুন্দর বাড়িঘর। এমন একটা মনোরম পাহাড়কে কেন যে পোকার পাহাড় বলা হয়। পাহাড়ের মাথায় বলে কিরিপুরুতে ঠান্ডা আছে যথেষ্ট। সালোয়ার কামিজের ওপর সহেলের একটা শাল জড়িয়ে নিয়েছে টুপুর, মিতিনের গায়েও গুজরাটি চাদর। এতাল বেতাল হাওয়ায় মাঝে মাঝেই তবু কেঁপে উঠছে মাসি বঞ্চি। হাঁটতে হাঁটতে কথা বলছিল দুজনে। মিতিন জিজ্ঞেস করল, কিরে এখন অবধি কেমন লাগছে টুরটা? টুপুর বলল, দারুণ। টেনশন হচ্ছে না? টেনশন? কিসের টেনশন? কাল আমরা সত্যিকারের জঙ্গলে ঢুকব, যদি থলকপাদে গিয়ে পাগলা হাতিটার সামনাসামনি পড়ে যাস। হাতিকে সামনে আসতে দেব কেন? হুড়মুড় করে জঙ্গল ভাঙছে টের পেলেই কোথাও একটা শেল্টার নিয়ে নেব। তুই একটা হাদি, হাতি মোটেই জঙ্গল ভেঙে ভেঙে হাঁটাচলা করে না। সত্যি বলতে কি, হাতির চলাফেরা টেরই পাওয়া যায় না। পাগলা হাতিরও না? আগে হ্যাঁ, হাতি এমনিতেই খুব চালাক, অসম্ভব বুদ্ধিমান প্রাণী। পাগলা হবার পর সে আরও ধূর্ত হয়ে ওঠে। যদি ইচ্ছে করে দাপাদাপি না করে তাহলে পাঁচ হাতের মধ্যে এসে দাঁড়ালেও তুই টের পাবি না। প্লাস গায়ের রং গাছের গুড়ির সঙ্গে একেবারে মিশে থাকে। ওই প্রকাণ্ড শরীর নিয়ে একদম নিঃসারে সামনে এসে দাঁড়ায় আচমকায়। টুপুর একটু ঘাবড়িয়ে গেল। তুমি ভয় দেখাচ্ছ মিতিন মাসি? ভয় পাচ্ছিস বা কেন? সাবধানে হাঁটাচলা করবি, হুট হাট একা একা কোথাও চলে যাস না, ব্যাস তাহলেই হলো। মিতিন টুপুরের কাঁধে হাত রাখল। তবে কি জানিস, ওই হাতির চেয়েও সাংঘাতিক ওই লোকটা বা লোকগুলো যারা হাতি মারতে জঙ্গলে ঢুকেছে। কিন্তু জঙ্গলে তো পাহারাদার থাকে, তারা কালপ্রিট ধরতে পারছে না। এ কি তোর বেথুয়াঢরির 5x5 ফুট ফরেস্ট? ভেতরে ঢুকলে বুঝবি কাকে বলে অরণ্য। 10-20টা লোকও যদি ছড়িয়ে ছিটিয়ে জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকে, তাদের খুঁজে বার করা শার্লক হোমসেরও অসাধ্য। তুমিও পারবে না মিতিন মাসি? আমি খুঁজবো কেন রে, যাদের কাজ তারাই করুক। মিতিন আলগা টোকা দিল টুপুরের মাথায়। তোকে যা বলেছিলাম করেছিস? কি গো, ডে টু ডে ডায়েরি লেখা? ইয়েস, যেখানে যা ঘটছে সব নোট করে রাখ। আজকেরটা এখনো হয়নি, শোয়ার আগে লিখব। শর্টে বলতো কি কি নোট করবি আজ?
মিতিন মাসির কাছে টুপুর শিখেছে কোনো ঘটনাই উপেক্ষণীয় নয়, বহু তুচ্ছ ব্যাপারও বড় কিছু ঘটার ইঙ্গিত দেয়। অনেকটা পাহাড়ি এলাকার মেঘের মতন একুচি কালো মেঘ যে কতটা বৃষ্টি ঢালতে পারে সে তো টুপুর চাইবাসাতেই দেখেছে। টুপুর সংক্ষেপে তার বিবরণী পেশ করল, ভেবে ভেবে, মনে করে করে। চাইবাসার হোটেলে ঘুম ভাঙা থেকে শুরু করে মেঘাতুবুরু সূর্যাস্ত পর্যন্ত বিনা মন্তব্যে শুনছিল মিতিন। মাঝে মাঝে ঘাড় তুলে আকাশটাকে দেখছিল। গাঢ় নীল রাতের আকাশ চাঁদোয়ার মতো ছেয়ে আছে মাথার ওপর, ঝিকঝিক করছে অজস্র তারা। পশ্চিম আকাশ থেকে চাঁদ অনেকটা হেলেছে পূবে, জলজল করছে, ঠিক যেন কানা ভাঙা সোনার পিরিচ। টুপুর আর চোখে দেখল মিতিনকে। কি গো মিতিন মাসি, কিছু বাদ পড়ল? মোটর সাইকেলের লোক দুটোর টি শার্টের কালার বললি না তো? যে লোকটা মুরগি মারল সে পড়েছিল মেটে রং, আর অন্যজনের যেন কী রং মনে নেই তো, সবুজ, বুকে সরু সাদা বর্ডার। মিতিন ফের প্রশ্ন করল, আর পুরুষোত্তম সিংহ সম্পর্কে তোর কি কমেন্ট? বেশ অ্যাডভেঞ্চারাস লাইফ, নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন, নিজের কথা বলতেও। তবে টুপুর একটু থেমে থেকে বলল, শিকারী অথচ অকারণে প্রাণী হত্যা করেনি, এটা কেমন অদ্ভুত নয়? জিম কর্বেটের নাম শুনেছিস, যিনি ম্যানেজার্স অফ কুমায়ুন লিখেছিলেন? বইটা পড়েছি। কি সাংঘাতিক সাংঘাতিক বাকশিকার করেছিলেন জিম কর্বেট, রুদ্রপ্রয়াগে, রানী ক্ষেতে। তাহলে তো জানিসই জিম কর্বেট কোন দলের শিকারী ছিলেন, কিন্তু জঙ্গল বা পশু পাখিকে তিনি কম ভালোবাসতেন না, বাঘকেও ভালোবাসতেন তিনি। শুধু বাঘ মানুষ খেকো হয়ে গেলেই? মিতিন দু এক সেকেন্ড চুপ করে থেকে বলল, পুরুষোত্তম যে সত্যি পশুপ্রেমিক তা তার ঘর তো দেখে অনুমান করা যায়। কিন্তু কিভাবে? ঘরে কোথাও নিজের শিকারের নিদর্শন ছড়িয়ে রাখেননি, এখানে বাঘের চামড়া, ওখানে মোষের শিং, দেওয়ালে হরিণের মুন্ডু, বীরত্বের কোনো ফাঁপা আড়ম্বর কিন্তু নেই। কিন্তু ভদ্রলোকের ছোট ছেলেটা যেন কেমন কেমন, টুপুর ফস করে বলে উঠল। মনে হচ্ছিল আমাদের দেখে একটুও খুশি হননি। মনে হয় দুই ভাইয়ের সম্পর্ক ভালো না, দাদার পরিচিতদের ভাই পছন্দ করে না। তা বলে অভদ্র ব্যবহার করবে? ওটাই হয়তো ওর কথা বলার স্টাইল। ক্ষমতা, টাকা পয়সা এসব হাতের মুঠোয় থাকলে ওরকম বহু লোকই ধরাকে সরা জ্ঞান করে। হাতিটাকে নিয়ে ও কেমন কমেন্ট করছিল দেখলে? যেন হাতি মারা কোনো অন্যায় কাজই নয়। কথায় কথায় টুপুররা বাজারের দিকটায় চলে এসেছে। রাত 9টা বাজে, অধিকাংশ দোকানেরই ঝাঁপ বন্ধ, শুধু একটা দুটো পান সিগারেটের স্টল খোলা আছে এখনো। ডান পাশে এক মস্ত দিঘি, স্থানীয় মানুষদের স্নানটানের জন্য বোধহয় কাটানো হয়েছিল কোনো সময়। মিতিন আর টুপুর দাঁড়িয়ে পড়ল দিঘির পাড়ে, জলে চাঁদের ছায়া। টুপুরের বিকেলটার কথা মনে পড়ছিল, আজ সানসেট যেন তেমন উপভোগ করা গেল না। জঙ্গলে ছাওয়া, ধোঁয়া ধোঁয়া নীলছে পাহাড়ের পেছনে, কখন যে ঝুপ করে হারিয়ে গেল সূর্যটা। তবে হ্যাঁ, গিরিপুর লোহাখনিটা ভারী বিচিত্র, আস্ত পাহাড়খানাকে কেটে কেটে কি অতিকায় এক খাদান বানিয়ে ফেলেছে, ওটাকে নাকি বলে ওপেন কাস্ট মাইন। কয়লা খনির মতো গর্ত খুঁড়ে পৃথিবীর ভিতরে ঢুকতে হয় না, ডিনামাইট দিয়ে পাহাড় ভাঙো আর লোহা ভরা পাথরের চাঙড় তুলে দাও টিপলারে। লোহা খনির খাদানটাও কি টকটকে লাল, লোহার জন্যই কি?
খাদানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মানুষ, ট্রলি, বুলডোজার, কাটার, ক্রেন চলছে ফিরছে এদিক ওদিক। ওপর থেকে দেখে মনে হচ্ছিল যেন পিঁপড়ের জগৎ। টুপুরের ভাবনার মাঝেই হঠাৎ দিঘির পাড়ে পার্থর আবির্ভাব। হাঁপাচ্ছে পার্থ, হাঁপাতে হাঁপাতেই বলল, আরে এই যে তোমরা এখানে, আমি তোমাদের সানসেট পয়েন্টে খুঁজতে গিয়েছিলাম। মিতিন বলল, এই অন্ধকারে সানসেট পয়েন্টে? আরে ভাবলাম যদি গিয়ে থাকো। আরে বলে যাবে তো কোথায় যাচ্ছ, অন্যদের চিন্তা হয় না? একে একটা পাগলা হাতি ঘুরে বেড়াচ্ছে। সে তো সারান্ডার। আরে এটাও তো সারান্ডারই পার, যদি বেটা গুট গুট করে পাহাড়ে উঠে আসে পিছে রাস্তা ধরে লোকালয়ের মধ্যে দিয়ে। মিতির খিলখিল করে হেসে উঠল। কেন, হাতি বুঝি পিছ রাস্তায় হাঁটতে মানা, নাকি হাতি লোকালয়ে ঢোকে না? পার্থ প্রতিবাদ জুড়ল। তাছাড়া বেচারার এখন মাথা খারাপ, এখন কি আর ওর স্থান কাল পাত্র জ্ঞান আছে? উফ, তোমরা না ভয়ে গেলে। মিতিন হাসি থামাল। বুম বুম ঘুমিয়েছে? হ্যাঁ, শুয়েছে বর্দির কাছে। বর্দি একটার পর একটা গল্প শোনাচ্ছে আর বুম বুম গুনছে, এই 7 হলো, 8 হলো, 25 ছড়ি না শুনে ও আর চোখ বুঝবেই না। টুপুর হিহি করে হাসল। মা তাহলে খুব টাইট খাচ্ছে। আর তোমার বাবা টাইট দিচ্ছেন, একখানা মাঙ্কি ক্যাপ চড়িয়ে গ্যাঁট হয়ে বসে আছেন গেস্ট হাউসের রিসেপশনে। ম্যানেজার বাবুর এখন যাকে বলে ছেড়ে দেবা কেঁদে বাঁচির দশা। ও মা, সে কি, কেন? অবনীদা নাকি ঠান্ডায় জমে যাচ্ছেন, কম্বলে নাকি শীত কাটবে না তাই এখন লেপ চাই। ম্যানেজার অথিষ্ঠ হয়ে একজোড়া রেজাই আনার জন্য লোক পাঠালেন। পার্থ দাঁত ছড়িয়ে হাসল। আর স্ট্রেঞ্জ ব্যাপারটা কি জানো, অবনীদা রিসেপশনে বসে ঢুলছেন কিন্তু কিছুতেই রুমে গিয়ে শোবেন। টুপু লজ্জিত মুখে বলল, সত্যি বাবাটা না বড্ড শীতকাতরে। গত পুজোয় গ্যাংটকে স্লিপিং ব্যাগ নিয়ে গেছিল, হোটেলের বিছানায় স্লিপিং ব্যাগে ঢুকে ঘুমতো। পার্থ হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতেই ফিরতে শুরু করেছে তিনজন। পার্থ টুপুরকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর মাসি কি বলছে, তোকে দিয়ে অ্যাসিস্ট্যান্টের কাজ হবে না হবে না? মিতিন ফুট কাটল। তুমি চালাতে পারলে টুপুরও পারবে। আচ্ছা, আমি শুধু চালাই? আমি তো রান করাই, আমি না থাকলে তোমার থার্ড আয়ের তৃতীয় নয়নটা কানা। তাই বুঝি, পরীক্ষা নেব? একদম না। বলো তো পুরুষোত্তম সিংহ মানুষটি কেমন? টিপিক্যাল জঙ্গলের ঠিকাদার, 2 নম্বরই করে প্রচুর টাকা কামিয়েছেন। -5, বুম বুম এগুলো বলতে পারে? ছেলে দুটোকেই মানুষ করতে পারেনি, একটা পাগল একটা গোয়া। আর তারপর ধরো এই ভদ্রলোকের বাংলা বলা, 50 বছরেরও ওপর ভদ্রলোক দেশ ছাড়া, কিন্তু এখনো বাংলা উচ্চারণ কি পরিষ্কার। এটা অবশ্য একটা গুড অবজারভেশন। তবে কি জানো, মাতৃভাষা ভুলতে চাইলে 6 মাসেই ভোলা যায়, আর না চাইলে মৃত্যু অবধি ভুলবে না। যেমন ধরো তোমার মাস্তুতো ভাই রজত, মাত্র 1.5 বছর রজত আমেরিকায় আছে, এখনই কেমন বিকৃত অ্যাকসেন্টে বাংলা বলে শুনেছ? অথচ তোমার রঘুজাটা 44 বছর ক্যানাডায় থেকেও এখনও দিব্যি ঢাকায় ডাইরেক্টে গড়গড় করে কথা বলেছেন। তা ঠিক, পার্থ স্বীকার করল। এটা ম্যান টু ম্যান ডিফার করে। যাকে, পুরুষোত্তমকে ছেড়ে কাজের কথা শোনো, দুটো জব্বর ইনফরমেশন জোগাড় করেছি। কি? পাগলা হাতিটাকে নিয়ে এখানেও জোর চর্চা চলছে। হাতিটাকে নাকি শেষ দেখা গেছে তিরিল গোষিতে, এবং তিরিল গোষির থলকবাদ থেকে খুব একটা দূর নয়। বাহ, সুখবর, বর্দি অবনীদার ঘরে আটকে থাকাটা পাকা হয়ে গেল। মিতিন হাসল। যাকে, করমপদার খবরটা নিয়েছো? এখান থেকে কদ্দূর করমপদা? ম্যানেজার বাবু তো বললেন কাছে, থলকবাদের রুটেই পড়ে, তবে রেঞ্জ আলাদা। করমপদা গোয়া রেঞ্জে, থলকবাদ পড়ে সামটায়। এখান থেকে করমপদা এই মিনিট 40 হবে।
তো কাল সকালে দিদিকে মধুবাবার দর্শন করিয়ে দেবে নাকি? সেই জন্যই তো বলছি, গেস্ট হাউসের ম্যানেজারও দেখলাম মধুবাবার গল্প জানেন। কিরিপুরু টাউনেই মধুবাবা নাকি এখন একটা ইভেন্ট। এখান থেকেও অনেকে গিয়ে মধুবাবাকে দর্শন করে এসেছে এবং তারাও নাকি ভক্তিতে আর সব গদগদ ব্যাপার একবারে। ভালোই হলো, আমরাও কাল যাবার পথে একবার তাহলে ঢু মেরে নিচ্ছি। বর্তি তো শুনেই লাফাচ্ছেন, মধুবাবার নামে পাগলা হাতের ভয়টাই সব হাপিস। টুপুরের মধুবাবাতে আগ্রহ নেই, বললো আর তোমার সেকেন্ড ইনফরমেশনটা কি? মেঘাতপুরুতে ছুটে ছুটে সানসেট দেখতে যাওয়াটা নাকি আমাদের গোক্ষুরি হয়ে গেছে, ম্যানেজার বলছিলেন। আমাদের দেখা উচিত সানরাইজ। কপাল ভালো থাকলে, মানে মেঘ না থাকলে, সূর্যোদয় নাকি অনির্বচনীয়। পূব দিকটা পুরো খোলা, তো নিচে সুরুপলি সুতোর মতো বয়ে যাচ্ছে কারো নদী, জলে সোনালি আলো ঠিক রচ্ছে। টুপুর মনে করার চেষ্টা করছিল মেঘাতপুরের পথে কারো নামে কোনো নদী সে পার হয়েছে কিনা। মনে পড়ছে না। নির্জন পথঘাট, একটা চাপা গুম গুম শব্দ ভেসে আসছে। ডিনামাইট ফাটছে কি? আওয়াজটা স্পষ্ট হচ্ছে ক্রমশ। নিস্তব্ধতা ছিঁড়ে ছুটে আসছে একটা মোটরসাইকেল। কিরিবুরু পেরিয়ে যেদিকে জঙ্গল সেই দিক থেকে ঘ্যাচ করে সামনে এক পান সিগারেটের দোকানে এসে দাঁড়ালো। আরে, ঝিনিক পানি সেই মোটরসাইকেলটা না? কিন্তু আরোহী এখন মাত্র একজন। দোকানদার ঝাঁপ নামাচ্ছিল। লোকটা মোটরসাইকেলে বসেই হেলমেট খুলে হেঁকে উঠল। আয়, রুকো রুকো। দোকানদার বলল, ক্যা লেঙ্গে সব? আরে সিগারেট লা, দো প্যাকেট ফরেন। ছুটে এসে লোকটাকে সিগারেট দিয়ে গেল দোকানদার। বলল, অর কো চাইয়ে? সোডা লা তিন বোতল। বোতল তিনটে সাইড ক্যারিয়ারে ভরছে লোকটা। সেই সময় মুখটা পরিষ্কার দেখতে পেল টুপুর। ফিসফিস করে বলল, মিতিন মাসি, যে লোকটা পেছনে বসেছিল। লোকটারও চোখ পড়েছে মিতিনদের ওপর। ঝটপট হেলমেট পরে গাড়িটা স্টার্ট দিচ্ছে। চামড়ার জ্যাকেট থেকে পার্স বার করে টাকা দিল দোকানদারকে। তারপর সো করে বেরিয়ে গেল মেঘাতপুরুর দিকে। টুপুর মোটরসাইকেলটা মিলিয়ে যাওয়া দেখতে দেখতে বলল, তার মানে লোকটা মেঘাতপুরুতে থাকে। মিতিন উত্তর দিল না। পার্থ বলল, সম্ভবত। কিন্তু লোকটা একা কেন? অন্যজন গেল কোথায়? পার্থ খ্যাক খ্যাক করে হাসল। ওরা কি সারাক্ষণে নিতাই গৌর হয়ে ঘুরবে নাকি রে ভাই? তবু টুপুর ঢোক গিলল। আচ্ছা, ওরা যদি এদিকেই থাকে তাহলে ঝিনিক পানি থেকে মুরগি কিনছিল কেন? কম নয়, এখান থেকে ঝিনিক পানি তো 60-70 কিলোমিটার দূর। তুই তো বললি ওদের চাইবাসাও দেখেছিস, ফিরছিল তখন কিনে নিয়েছে হয়তো। তাই বলে অদ্দূর থেকে? কাছে পিঠে জামদাই তো ছিল। আরে, ঝিনিক পানির মুরগি হয়তো ভালো, কোনো স্পেশালিটি আছে, হয়তো ছিবড়ে কম, স্বাদটা মিষ্টি মিষ্টি। টুপুর তেমন সন্তুষ্ট হলো না জবাবটায়। মিতিনকে ঠেলল। ও মিতিন মাসি, বলো না, ব্যাপারটা একটু অদ্ভুত না? ওরা চারদিকে ঘুরে ঘুরেই বা বেড়াচ্ছে কেন? মিতিনকে চিন্তান্বিত দেখাচ্ছিল। অন্যমনস্কভাবে বলল, আমি তো অন্য কথা ভাবছিলাম। কি? লোকটাকে আমি যেন কোথায় দেখেছি। এই মূর্তিমানকে? পার্থ ভুরু কোচকাল। না, ওর সঙ্গীটাকে। ঝট করে মুখটা মনে পড়ে গেল, তখনই কেমন যেন চেনা চেনা লাগছিল। কোথায় দেখেছো? চাইবাসায়, টাটায়, ট্রেনে, না কলকাতায়? মিতিন হতাশভাবে মাথা ঝাঁকাল। সেটাই তো মনে করতে পারছি না। আবার আড়াআড়ি বাঁশ, আবার বন দফতর পথ আটকেছে। করমপদায় থেমে গেল টুপুরদের জিপ।
নজরুল হোসেন প্যাপ ও হর্ন বাজিয়েই চলেছেন। জঙ্গলের মধ্যে এত জোরে শব্দ করা উচিত নয়, কিন্তু উপায় বা কি? বিট অফিসারের ঠিকই দেখা যাচ্ছে না যে। কাছেই একখানা একতলা পাকা বাড়ি, দেখে মনে হয় প্রাইমারি স্কুল। দরজা জানলা বন্ধ, সামনের ফাঁকা জায়গায় আপন মনে ছোটাছুটি করছে গোটা কয়েক বাচ্চা। জিপের দিকে ফিরেও তাকাচ্ছে না বাচ্চাগুলো, সম্ভবত এমন জিপ দেখে দেখে তারা অভ্যস্ত। অদূরে একটা লালচে দেওয়াল মাটির বাড়ি, মাথায় টিনের চালা। বাড়িটায় লোকজন আছে কিনা ঠাউর করা যাচ্ছে না, যদি কেউ থাকেও তারা নিঘাত কালা। এত আওয়াজেও কেউ একবার উঁকি দিল না? নজরুল হোসেন স্টিয়ারিং ছেড়ে নামলেন। আরে বলো কি, গেল কোথায় সব? সহেলি ঝটিতে বললে, মধু বাবার আশ্রমে চলে যাননি তো? অবনি ঝেঁঝে উঠলেন। তুমি থামবে, মধু বাবা করে পাগল হয়ে গেলে। তুমি বুঝবে কি করে? তোমার তো আর হাঁটু কোমরে ব্যথা নেই? মিতিন দুহাত তুলে বলল, শান্তি শান্তি, জঙ্গলে ঝগড়া করলে জন্তু জানোয়াররা ঘাবড়ে যাবে, তার চেয়ে বরং নামো হাত পা ছাড়াই। সে কোন কাক ভরে উঠেছে সকলে, মেঘাতগুরু সূর্যোদয়ও আর জমেনি তেমন, দিগন্তে মেঘ ছিল ছেঁড়া ছেঁড়া। বেজার মুখে গেস্ট হাউসে ফিরে ছটপট তৈরি হয়ে নিল দুপুররা, তারপর জলখাবার খেয়েই স্টার্ট। থলকবাদে কিছুই নাকি পাওয়া যাবে না, তাই বনবাসের রসদ সংগ্রহ করতে হলো বাজার থেকে। চাল ডাল আলু আটা ময়দা তেল মশলা নুন লঙ্কা, ঝিনিক পানির মুরগিবাদের দৃশ্য এখনও টুপুরের চোখ থেকে মোছেনি। সহলেও জ্যান্ত মুরগি বেঁধে নিয়ে যেতে রাজি নয়, তাই শেষ পর্যন্ত মুরগিটা বাদই দেওয়া হলো। তার বদলে নেওয়া হলো অফুরন্ত ডিম। বড় বড় ব্যাগে যোগ্যী বাড়ির বাজার নিয়ে কিরিবুরু ঢাল দিয়ে জিপ নেমে গেল জঙ্গলে, তারপর অরণ্য ভেদ করে যাত্রা। কি অপূর্ব যে কাটলো সময়টা! চার ধারে অবন্তি শাল গাছ, মধ্যিখান দিয়ে রাস্তা, মাঝে মাঝে শিশু মহাশিমুল সেগুন কিন্ত আর মহুয়াও ডালপালা মেলে দাঁড়িয়ে। সেগুন আর মহুয়া গাছগুলো থোকা থোকা সাদা ফুলে ঢাকা, ভারী মিষ্টি একটা গন্ধে ছেয়েছিল গোটা পথ। পাশাপাশি অন্য একটা গন্ধও লাগছিল নাকে, জঙ্গলের গন্ধ, বুনো বুনো। কত যে নাম না জানা পাখি ডেকে উঠছিল জঙ্গলে, জিপের যান্ত্রিক শব্দে ফুরুত করে উড়ে পালাচ্ছিল তারা, হারিয়ে যাচ্ছিল ঘন পাতার আড়ালে। সরু নালার মতো একটা নদীও সঙ্গে সঙ্গে চলল অনেকক্ষণ, কখন যেন কোন বাঁকে হারিয়ে গেল। এই নদীটার নামই কি কারো, নাকি ওটা নদী নয় নিহাতি কোনো নালা? এখন করম্বদায় জঙ্গল অনেকটাই ফিকে, তবুও সূর্যকিরণ সরাসরি পৌঁছতে পারছে না মাটিতে, নরম সবুজ পাতার ফাঁক দিয়ে উঁকিঝুঁকি মারছে। গাছগাছালির নিচে আবছায়া, জঙ্গলের মাটি ঢেকে আছে চৈত্রের শুকনো পাতায়। টুপুর আর কোম্পানি নেমে পড়ল জিপ থেকে, পার্থ গাড়ির বনেট ধরে উদ্বোস করে নিল একটু। ব্যায়ামের ভাষা একে নাকি বলে বৈঠক। অবনীর পরনে আজ পাজামা পাঞ্জাবি, এতক্ষণ আষ্টে পৃষ্ঠে শালও জড়ানো ছিল, এবার গরম লাগছে তাই শালখানা রেখে দিলেন গাড়িতে। পায়চারি করছেন পরীক্ষার হলে গার্ড দেওয়ার ভঙ্গিতে, ছাত্রদের টুকলি আবিষ্কার করার মতো সরু চোখে দেখছেন প্রজাপতিদের ওড়াউড়ি। সহেলি জিপের গা ঘেঁষে এমনভাবে দাঁড়িয়ে যেন বিপদের আশঙ্কা দেখতে পেলেই চুপ করে গাড়িতে উঠে পড়বেন। বুম বুম উল্লাসে বিকট শব্দ করতে করতে খানিকটা স্প্রিন্ট টানল। এবার টুপুর দিদির ক্যারেটে স্টাইল নকল করে হাত পা শূন্যে ছুটছে। নজরুল গেছে বিট অফিসারের সন্ধানে। মিতিন ঘুরে ঘুরে চারদিকটা দেখছিল, আপন মনে বলল, 10:30 বাজে, কখন যে থলকবাদ পৌঁছব?
সময় নিয়ে সহেলি ভাবিত নন। তিনি বললেন, চল না মিতিন, এই ফাঁকে মধুবাবুকে দর্শন করে আসি। টুপুর অসহিষ্ণ মুখে বলল, এখন নয়, এখন কোনো মধুবাবু ফধুবাবু হবে না। ও মিতিন মাসি, বাঁশপালা গেটের দুপাশটাই তো ফাঁকা, গাড়ি সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে না? অবনী তর্জনী তুললেন, না না, খবরদার আইন ভাঙবে না। টুপুর মুঠো পাকাল, আর কতক্ষণ? বেশিক্ষণ অবশ্য দাঁড়াতে হলো না। নজরুল পাখরে এনেছেন বনকর্মীকে, কেরোসিন কিনতে গেছিল আদিবাসী তরুণটি। খালি গা, খাকি ট্রাউজার, হাতে কেরোসিন ডিব্বা। বনকর্মীটি অপ্রস্তুত মুখে বলল, দোকান মে লাইন ছিল স্যার। পার্থ কাঁধ ঝাঁকালে, করম পদার্থেও কিউ, কত লোক থাকে এখানে? উত্তর না দিয়ে মৃদু হেসে দ্রুত টিনের চালায় গিয়ে একটা পেল্লাই চাবি নিয়ে এলো তরুণটি। চাবি ঘুরলে লোহার আংটা খুলতেই তরাং করে দাঁড়িয়ে গেছে বাঁশ। নজরুল ওপারে গাড়ি নিয়ে গেলেন, অবনী একমাত্র উঠে বসলেন সিটে। নিজস্ব রাষ্ট্রভাষায় সহেলি বনকর্মীটিকে জিজ্ঞেস করলেন, ভাই, করম পদামে মধুবাবার আশ্রম কাহাঁ হ্যায়? বনকর্মী রীতিমতো চমকিত, আপ মধুবাবুকে পহচানতে হো? এদিকে আশাইস্তক নাম শুনছি খুব। হ্যাঁ, মধুবাবা বহুত বড় মহারাজা আছে, যা ছোবেন তাই মিঠা বনে যাবে, যা বলবেন সব ফলিয়ে যাবে। তরুণটির চোখে মুখে আপ্লুত ভাব। আমার বিবির একবার কি বোখা, দু দিন মধুবাবাকে মিঠা পানি পিয়েছে, ব্যাস বোখার গায়ে, সে এখন বাপকার ঘর চলে গেছে। পার্থ টিপ্পনি কাটল, মিঠা পানি কে সোজা বাপের বাড়ি? তোমার তো তাহলে এখন মহা গেরো, হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে, হ্যাঁ কি বলো? পার্থ রসিকতা বুঝল না তরুণটি, ফ্যালফ্যাল চোখে তাকাল। মিতিন জিজ্ঞেস করল, তা ভাই, তোমাদের মধুবাবার আশ্রম এখান থেকে কত দূর? এই তো সামনেই আছে, ইধার এক হাট লাগতা হ্যায়, উস হাট কে বগল মে এক মন্দির হ্যায়, বাবা উহিঁ পর থাকেন, রেল লাইন কি উস পার। এখানেও রেল লাইন আছে নাকি? স্টেশন ভি আছে, কিরিবুরুসে আসে ট্রেন, বারসই তক যায়। বলো কি, বারসই তো উড়িষ্যায়। জঙ্গলের ভিতর দিয়ে লাইন আছে দিদি, লোহা পাথর চালান যায় ট্রেনে, আধভেমি যায়। লাইনটা কি কিরিবুরু থেকেই শুরু? কি আবল তাবল ভেজারম ভেজারম করছিস মিতিন? সহেলি অধৈর্য হলেন, বলো তো ভাই, এখন গেলে বাবার দর্শন হবে? আজ তো নেই হোগা, বাবা তো আবি করম পদমে নেই হ্যায়। সে কি, সহেলির মাথায় হাত, মধু বাবা চলে গেছেন? দু চার দিন কে লিয়ে রাউর কেল্লা এক চেলা কে পাস গিয়া। ও তো ফিরবেন কবে? কাল নেই তো পরশু, এখানে পরশু হাট আছে, হাটের দিন বাবা জরুর বসবেন। পার্থ বলল, তাহলে আর কি বর্দি, চলুন পরশুই আসব। হ্যাঁ আসেন, আপনারা জঙ্গল মে কতদিন আছেন? থলকোবাদে 5 দিনের বুকিং, পূর্ণিমাতে জঙ্গল দেখে তবে ফিরব। বহুত আচ্ছা, পরশু তবে দোপহরে চলিয়ে আসেন, সিধা আমার কাছে আসবেন, বাবা ফরেস্টের স্টাফদের বহুত খাতির করেন, আমি আপনাদের নিয়ে গিয়ে স্পেশাল দর্শন করিয়ে দেব। সহেলি মহা খুশি, আমরা তবে পরশুই আসি, কি বলো? মিতিনের প্রশ্ন এখনও ফুরোয়নি, জিজ্ঞেস করল, বাবা কি এরকম মাঝে মাঝে চারাদের বাড়ি চলে যান? ডাকলে যান, একবার কিরিবুরু ভি গিয়েছিলেন। তা কদিন এখানে এসেছেন মধু বাবা? যাদা দিন নেই। বনকর্মীটি মনে মনে হিসেব করে নিয়ে বলল, এক মাহিনা সে ভি কম, হোলিকের দিন এসেছিলেন। স্কুল মাঠের বাচ্চাগুলোর কাছে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল বুমবুম, বড়দের মতো ছোটদের খেলা নিরীক্ষণ করছিল। পার্থ তাকে ধরে এনে জিপে পুড়ে দিল, নিজে উঠতে যাচ্ছিল কি ভেবে আবার এলো বনকর্মীটার কাছে। ভাই শুনলাম জঙ্গলে একটা হাতি নাকি পাগল হয়ে গেছে। হ্যাঁ স্যার,
সামটা রেঞ্জের সাহাব কাল এসেছিলেন, সাবধান করিয়ে গেছেন। ফরেস্ট গার্ডরা দিয়ে গণেশজি কো ঢুঁড়নে কে লিয়ে জঙ্গল মে ঘুজায়। পাগল হলো কেন হাতিটা? ক্যা মালুম স্যার, চোট পোট লাগা হোগা, এসা হোতা হ্যায় কবি কবি। টুপুর সামান্য অবাক হলো, হাতির গুলি খাবার কথাটা কি জানে না কোনো কর্মীটি? পার্থ জিজ্ঞেস করলো, তেমন ভয় কিছু নাই তো? গাড়ি নিয়ে জঙ্গলে বেশি যাবেন না, আর যদি যান তো সুমাইকে সাথ মে নেবেন। সুমায়াকে? থলকোপাত রেস্ট হাউস কা চৌকিদার কা বেটা, বহুত চালুদার কা, সুমায়া রহনে সে আপ লোগো কা কুছ নেই হোগা। যাক, একটা কাজের কাজ হলো, ভালো একটা গাইডও পাওয়া গেল। জিপ চলতে শুরু করার কিছুক্ষণ পরও মধুবাবা আর সুমায়াকে নিয়ে আলোচনা হলো। জঙ্গলের মধ্যে কখন ঢোকা হবে, ঢুকলেও রাত্রিরে একদম নয়, এসব নিয়েও কথা হলো খানিক। কিছু দূর অন্তর অন্তর শুকনো পাতা আর কাঠকুটোর ডাইন সযত্নে জড়ো করা। টুপুর অবনীকে জিজ্ঞেস করলো, কারা এভাবে ফেলে রেখে গেছে রে বাবা? ফরেস্ট ডিপার্টমেন্টের লোক? না রে, রেখেছে গায়ের লোকজন। এই ফাল্গুন চৈত্রেই তো ওদের কাঠকুড়ো পুরোনো সময়। কেন? পোড়াবে, ছাই ছড়িয়ে দেবে চাষের জমিতে, তারপর পাহাড়ের গায়ে ওইসব জমিতে ওরা চাষ শুরু করবে। একে বলে ঝুম চাষ। পাতা টাতা পোড়ানো হয় আরও একটা কারণ আছে অবনীদা, পার্থ বিজ্ঞ মতামত দিল। শুকনো পাতা সাফ না করলে মাটিতে রোদ জল পৌঁছবে না। টুপুর মনে মনে ঠিক করলো, এই কথাগুলো আজ এই ডায়েরিতে লিখে নিতে হবে। থলকবাদে পৌঁছতে 12টা বাজল। গোটা পথ সবাই তৃষ্ণার্ত নয়নে বাইরের দিকে তাকিয়েছিল, যদি কোনো জন্তু জানোয়ার দেখা যায়। কোথায় কি, একটা জন্তুকে শিয়াল বলে মনে হলো বটে, কিন্তু কাছে গিয়ে বোঝা গেল সেটা একটা নিরীহ কুকুর। থলকবাদের বিট অফিসার বেশ প্রবীণ মানুষ, গোলগাল হৃষ্টপুষ্ট চেহারা, মাথায় ছড়ানো টাক, নাম দীননাথ সহায়। দীননাথ কথা বলেন ধীরে সুস্থে, নড়াচড়াও করেন অলস মেজাজে। টুপুররা যখন পৌঁছলো, তখন তিনি নিজস্ব কোয়ার্টারে দাওয়ায় বসে আরাম করে গায়ে সর্ষের তেল মাখছিলেন। নামেই কোয়ার্টার, আদতে মাটির বাড়ি। উঠোনে মুরগি চড়ে বেড়াচ্ছে সপরিবারে। বিট অফিসার ইয়া জাবদা খাতায় নামদাম লিখতে হচ্ছে পার্থকে। বাকিরা পায়ে পায়ে বন বিশ্রামগারে এগিয়ে এলো। রেস্ট হাউসটা বেশ খানিক উঁচুতে, দীননাথের কোয়ার্টার থেকে সদুয়ে গজ দূরে। কাছাকাছি আসতেই এক হেরে গলার গান, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। টুপুর আর মিতির মুখ চাচাই করলো। রেস্ট হাউসের কাঁটা তার ঘেরা কম্পাউন্ডে এসে আবিষ্কার করলো গায়ককে, এক মধ্যবয়সী ভদ্রলোক। প্রকাণ্ড চেহারার মানুষটি গান গাইতে গাইতে জিপে মালপত্র তুলছেন, সঙ্গে আরেকজন ভদ্রলোকও আছেন, আর তিনজন মহিলা। টুপুরদের দেখেই ভদ্রলোক বললেন, সুস্বাগতম সুস্বাগতম। মিতিন বলল, আপনারা? ভদ্রলোক মজার ভঙ্গিতে গিয়ে উঠলেন, তোমার হলো শুরু আমার হলো সারা। অবনি গানটান বেশি বোঝেন না, ভুরু কুচকে বললেন, মানে? আমাদের জঙ্গল দেখা শেষ, থলকোপাত এবার আপনাদের জিম্মায়। মিতিন হাসতে হাসতে বলল, কেমন দেখলেন জঙ্গল? রসিক ভদ্রলোক এক কথায় উত্তর দিলেন না, বললেন, ভালো বলবো না মন্দ বলবো ভেবে পাচ্ছি না, পাক্কা 6 দিন রইলাম। নো টাইগার, নো ভল্লুক, নো হাতি, নট ইভেন বুনো শুয়োর, শুধু একপাল হনুমান হনুমানগিরি করে চলে গেল। একদিনই মাত্র 3টে সম্বর হরিণ দেখেছিলাম, তাও আবার ফর ফিউ সেকেন্ডস। আমাদের দেখে হরিণগুলো হয়তো এমনই লজ্জা পেয়ে গেল। অর্থাৎ জঙ্গল ভ্রমণ ফ্লপ? পুরোটা নয়, জঙ্গলের ডিউটি তো আছে। মার্ভেলাস বলেই ভদ্রলোক ডাকলেন,
ওহে প্রতিম, করিল যেন ছবি তোলা হলো। ডিগ ডিগে লম্বা ভদ্রলোকের চটপট জবাব, দুরেল শেষ প্লাস থার্ড রিলের সাতটা, অর্থাৎ 79 ফ্রেমস। হ্যাঁ, বুঝতেই পারছেন, ছটা দিন দেড়ে মুশে এনজয় করেছি। গোটা থলকবাদ এখন আমাদের ক্যামেরায় বন্দি। টুপুর ফস করে জিজ্ঞেস করলো, আপনারা পাগলা হাতিটাকেও দেখতে পাননি? আরে কপোটা এরা বাইরেও চাউ করে দিয়েছে, পুরো গাঁদাখুড়ি কেস মশাই, টুরিস্টদের প্রাণ খুলে বেড়ানোর বাধা দেওয়ার চেষ্টা। ওই হাতি দেখি আমাদের পরশু থেকে আটকে রেখেছে। আরে মশাই, সুস্থ হাতি নজরে এলো না তো পাগলা হাতি। অবনি বললেন, জঙ্গলে জন্তু দর্শন ভাগ্য সবার সমান হয় না দাদা, এটা কিন্তু হক কথা। দেখুন আপনাদের যদি চোখে পড়ে, খুঁজে পেলে পাগলা হাতিকে পাগলা গাড়িতে নিয়ে আসবেন, কিন্তু কাছেই তো রাঁচি। নিজের রসিকতায় ভদ্রলোক নিজেই হাসছেন ফের। ওসব হাতি পাতি ছাড়ো, এখানকার আসলি জিনিসটা অবশ্যই দেখে যাবেন। কি করম কোদার মধু বাবা, রিয়েল সেন্টলি পার্সন, টাকা পয়সা লোভ নেই, হাম পড়া ভাবো নেই। সহেলি গদগদ গলায় বললেন, আপনারা বুঝি তাকে দেখে এসেছেন? দুবার দিদি, দুবার। আসার দিন করমপদার বিট অফিসারের মুখে শুনে কৌতূহল হয়েছিল। হ্যাঁ, বিকেলেই গিয়েছিলাম দেখতে। বিশ্বাস করবেন না, রীতিমতো তাক লেগে গেল। একটা লঙ্কাতে হাত দিয়ে ঘুষে দিলেন, অমনি ঝাল লঙ্কা মিষ্টি বনে গেল। প্রণামি দিতে গেলাম, হা 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 করে উঠলেন, বললেন টাকা ছুলেই নাকি ওর গায়ে ফোসকা পড়ে। তারপরে মনটা খুঁতখুঁত করছিল, মনে হচ্ছিল ভেলকি বাজে দেখিয়ে বোকা বানাচ্ছে না তো। পরের দিনই সকালে আবার গেল, আমাকে দেখেই বলে উঠলেন, কিরে আমার বিশ্বাস না করে কষ্ট পাচ্ছিস তাই তো, আয় তোর সব দ্বিধা দূর করে দিল, বলেই আমার হাতে হাত বুলিয়ে দিলেন। কি কাণ্ড, আমার হাত পর্যন্ত মিষ্টি হয়ে গেল। এমন যোগ্যী সাধু অনেক কপাল করে দেখতে পায় মশাই, অনেক কপাল করে দেখতে পায়। বলছেন? আলবাত বলছি, পারলে একবার দেখা করে আসবেন, সারান্ডা বেড়ানো সার্থক হয়ে যাবে একবার। ভদ্রলোকের সঙ্গীরা ডাকাডাকি শুরু করেছেন, ভদ্রলোক হাত মেরে বিদায় নিলেন। সহেলি কড়া গলায় বললেন, কি এবার বিশ্বাস হলো তো? টুপুর ধন্দে পড়ে গেল, সত্যি কি মানুষের ঐশ্বরিক ক্ষমতা থাকে? বাড়িটা ইউ শেপের, দুপাশের দুই বাহুতে তিনখানা তিনখানা করে মোট ছখানা ঘর। ইউ এর তৃতীয় বাহুটা বন বিশ্রাম করে ডাইনিং হল। খাবার টেবিলটি রীতিমতো প্রকাণ্ড, সেখানে স্বচ্ছন্দে জনাকড়ি লোক আহারে বসতে পারেন। ডাইনিং হলের পিছনে কিচেন, বড় বড় দুখানা উনুন আছে রান্নাঘরে, জ্বালানি হিসেবে শুধু কাঠই ব্যবহার হয়। সরু মোটা বেঁটে লম্বা নানান মাপের শুকনো ডালপালা রান্নাঘরে মজুদ। রান্নাবান্না করে বন বিশ্রম্বরের চৌকিদার সার্গিয়া, ষাটের কাছাকাছি বয়স, কপালে বলি রেখে এসে গেলেও তার শরীরটি বেশ শক্তপোক্ত, কোনো কাজেই সে না বলে না, সর্বক্ষণই তার মুখে হাসি লেগে আছে। অল্প সময়ের মধ্যেই টুপুরের সঙ্গে আলাপ জমে গেছে সার্গিয়ার, বাংলা বুঝতে পারে সার্গিয়া, ভাঙা ভাঙা বলতেও পারে। এই বাংলোয় সে প্রায় 40 বছর চাকরি করছে। এখানে যারা বেড়াতে আসে তাদের বেশিরভাগই বাঙালি, ভ্রমণার্থীদের সঙ্গে কথা বলে বলেই সার্গিয়া মোটামুটি ভাষাটা রপ্ত করে নিয়েছে। দুপুরে আজ খাওয়ার আয়োজন অতি সংক্ষিপ্ত, খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা আর ঘি। সার্গিয়া চালে ডালে খিচুড়ি বসিয়ে দিল, তারপর বাঁক কাঁধে চলল টুপুরদের স্নানের জল আনতে। টুপুর আর বুম বুম সার্গিয়ার সঙ্গে সঙ্গে যাচ্ছিল, খেটো ধুতি পরা সার্গিয়ার খালি গা, বুকে পিঠে অজস্র কাটাছেঁড়ার দাগ। টুপুর প্রশ্ন করল, তোমার গায়ে এগুলো কিসের দাগ সার্গিয়া দাদা? ভালো আছড়ে দিয়েছি দিদিমণি, অনেক সাল আগে
আমার উমর তখন 23-24 হবে। জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলাম, অচানক মহুয়া গাছের পিছন থেকে ভাল্লুকটা এসে একবার লাফিয়ে পড়ল। তখন আমার শরীরে তাকত অনেক বেশি ছিল। খুব লড়াই হলো ভাল্লুকের সঙ্গে। ভাল্লুক বি ছাড়বে না, আমি বি ছাড়ব। আধ ঘন্টা পর ভাল্লুক পালিয়ে গেল। তখন আমার গা দিয়ে খুন ঝরছে। চাইবাসায় নিয়ে যেতে হয়েছিল আমাকে। 1 মাস হাসপাতালে ছিলাম। তার মানে তুমি শেষ পর্যন্ত জিতেছিলে সেদিন? জঙ্গলে জিত হার নাই দিদি। যদি ভাল্লুকটা মাতাল ছিল, বহুত মহুয়া খেয়েছিল বেটা, নেশায় না থাকলে ওই ভাল্লুক তো সেদিন আমার চিড়ে খতম করে দিত। ঢালতেই নামতেই রাস্তার ধারে এক ক্ষীণ জলধারা। রাস্তা থেকে খানিকটা নিচুতে পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রায় নিঃশব্দে। জলটার রং কালচে। বেড়ালের মতো ক্ষিপ্র পায়ে জলধারার কাছে নেমে গেল সার্গিয়া। টিনে জল ভরছে। বিট অফিসারের ঘরের দিক থেকে হঠাৎ একটা ছেলেকে আসতে দেখা গেল। টুপুরের থেকে কিছুটা বড়ই হবে। কালো কুলো, হাট্টা খাট্টা চেহারা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, প্যান্ট শার্ট পরা, হাতে বাজারের থলি। টুপুরদের সামনে এসে দাঁড়িয়ে গেল ছেলেটা। দুর্বোধ্য ভাষায় সার্গিয়াকে কী যেন বলছে। সার্গিয়া চেঁচিয়ে উত্তর দিল, আঙুল দেখাচ্ছে উপরে। সঙ্গে সঙ্গে ছেলেটা দৌড়লো রেস্ট হাউসের দিকে। সার্গিয়া জল নিয়ে উঠে আসতেই টুপুর বলল, ও কে গো? ও আমার ছেলে বটে, সুমায়া। ও, এই তাহলে সুমায়া, ও নাকি খুব জঙ্গল চেনে? হ্যাঁ খোকি, বিলকুল আমার মতো হয়েছে, দিন রাত জঙ্গলে ঘুরছে। টুপুরকে খুকি বলাতে বুম বুম মহা খুশি। তিরিং বিরিং লাফাচ্ছে, ছোট ছোট পাথর কুড়িয়ে ছুটছে জলে। টুপুর জিজ্ঞেস করলো, তোমার বুঝি একটাই ছেলে? আমার 3 লেরকা, 3 লেরকি। বাঁক কাঁধে দুলে দুলে হাঁটছে সার্গিয়া। হাঁটতে হাঁটতে নিজের কথা শোনাচ্ছে। আমার বড় মেয়ের শাদি হয়েছে নোয়ামন্ডিতে, মেজর করঞ্জিয়ার। আর ছোট বেটির কিরিবুর, বড়া 2 লেরকা ভি কিরিবুরতে আছে। মাইনে কাজ করে, ওরা পড়ালেখা ভি জানে, স্কুল পাস করেছে। সিরেপ এই সময়াই পড়াই করল না, জানদার বোর্ডিংয়ে রেখে এলাম, পালিয়ে এলো। জঙ্গল ছেড়ে ও একদিনও থাকতে পারে না। খুব খ্যাপা আছে তো? জঙ্গলি আছে দিদিভাই, জঙ্গলি আছে। থাক, জঙ্গলই থাকো, 2 সাল বাদ আমার রিটায়ারমেন্ট, তখন ও আমাদের বুড়ো বুড়ি দেখভাল করবে। রেঞ্জার সাহেব বলেছেন থলকবাদে চৌকিদারের পোস্টের জন্য সুমায়াকে রেকমেন্ড করবে। ভালোই তো, সাহেবের রেকমেন্ডেশনে চাকরিটা হয়ে গেলে সুমায়ের পাকাপাকি হিললে হয়ে যাবে। তা হবে, তবে তার আগে আমি ওর ডানা ছিটে দেবো দিদি, শাদি দিয়ে দেবো সুমায়া। ঈশালি লড়কি বি দেখা আছে। টুপুর হেসে গড়িয়ে পড়ল, ওইটুকু ছেলে বিয়ে দেবে কি? ছোট কোথায় দিদি, 15 বরস হয়ে গেছে, আমার তো শাদি হয়েছিল 13 বরস মেয়ে। কথায় কথায় রেস্ট হাউসে পৌঁছে গেছে টুপুররা। বাথরুমে জল দিয়ে রান্নাঘরে চলে গেল সার্গিয়া। টুপুর আর বুমবুম এসে দাঁড়ালো রেস্ট হাউসের চাতালটায়। সেখানে এখন সুমায়াকে ঘিরে ছোট্ট জটলা। পার্থ জেরা করছে সুমায়াকে, তুমি তাহলে বলছো জন্তু জানোয়ার দেখা যাবে? সুমায়া বলল, হ্যাঁ স্যার, আগে যারা ছিল তারা যে বললো কিচ্ছু চোখে পড়েনি, ওরা তো ঘর থেকে বেরোয়নি স্যার, সারাদিন বসে বসে তাস খেলতেন, সেই দুপুরবেলা 1-2 ঘন্টার জন্য ঘুমাতেন, ব্যাস, বেশি দূর বি যেতেন না, যা বাসে যাদা 7-8 কিলোমিটার, ইতনা নজদিক মে কোন জানোয়ার মিলেগা। তা বহুত ডরপোক থে ও লোক, পাগলা হাতের খবর শুনে রুম সে নিকালনা ভি বন্ধ কর দিয়া। টুপুর তো হাঁ, ভদ্রলোক তো ডাহা মিথ্যেবাদী, মিথ্যেবাদী না চালবাজ, এমন ভান করলেন যেন গোটা জঙ্গলটা চরকি মেরে বেরিয়েছেন। শুধু কথাবার্তা শুনে কোনো লোক সম্পর্কে ধারণা করা যে কী কঠিন। পার্থ বলল, আচ্ছা তার মানে তুমি বলছো জন্তু দেখতে গেলে আমাদের ভোরে বা সন্ধ্যায় বেরোতে হবে, তাই তো? হ্যাঁ স্যার,
এমনি টাইমে হরিণ ছাড়া কিচ্ছু মিলবে না। আলো যখন কম থাকে তখনই তো জানোয়ার যাদা দেখা যায়, রাতে বেরোতে পারলে তো সবচেয়ে ভালো। সহেলি আঁতকে উঠলেন, না না না, রাত্রিরে বেরোতে হবে না। সাপ খুব আছে, কোন দিক থেকে বাঘ ভাল্লুক গায়ে লাফিয়ে পড়বে ঠিক নেই, না বাবা না। টুপুর বলল, আমরা তো জিপে থাকবো মা, ওই পাগলা হাতিটা এসে গেলে সে তো জিপ নিয়ে ফুটবল খেলবে রে। সুমায় তাড়াতাড়ি বলে উঠল, হাতি যেদিকে আছে রাতে সেদিকে যাবো কেন মাজি? তুমি জেনে বসে আছো ওই হাতি কোথায় থাকবে। আমি বুঝতে পারি মাজি, জানোয়ার যেমন আদমির গন্ধ পায় আমিও তেমনি জানোয়ারের গন্ধ পাই। বলো কি হে, বলো কি হে, তুমি দেখছি টারজান একবারে। একমাত্র টারজানই তো বাঘ সিংহ হাতি গন্ডারে গন্ধ পেতে জানতাম। সুমায়ার কথাটা ঠিক বুঝতে পারল না, জোরে জোরে মাথা নেড়ে বলল, নেই সাফ সচ বা, আমি বুঝতে পারি, আমি তো পাগলা হাতিকে প্রথম দেখেছি। আচ্ছা কোথায় দেখলে? অবনী সন্দিগ্ধ চোখে তাকালেন। তিরির পশির বাংলো থেকে আরও 2 কিলোমিটার আগে, ওখান দিয়ে সালাই যাওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে ডাকছিল, খুন বেরোচ্ছিল হাতির সুর দিয়ে। বুড়ো হাতি ভালো করে চলতেই পারছিল না। তারপর আমি তো গিয়ে রেঞ্জার সব খবর দিলুম। তুমি বুঝলে কী করে যে হাতিটা পাগল? পাগল না হলে হাতি কখনো দল ছাড়ে না, দল যখন ওকে ছেড়ে দিয়েছে তার মানেই ও দল থেকে বাতিল। পাগলা হাতি আর বুড়ো হাতি ইয়ে দোনোকে দল মে জাগা নেই ওটা, ও এখন একা একাই ঘুরবে আর চারিদিকে ক্ষতি করে বেড়াবে, গায়ে ঢুকে আর্মিকে পিছে দিয়ে দেবে। আর তেমন কিছু করেছে নাকি? অভিযোগ তো করিনি, যাতে কিছু না করে এই জন্যই তো আমি রেঞ্জার সাহেবকে একটু খবরটা দিলাম, ওরা এখন টিম পাঠাবে হাতিকে পাকড়াও করবে। পাগলা হাতিকে ধরে কি করবে ওরা? হাতির তো গলি লেগে গেছে সাহেব, গলি বার করতে হবে। তুমি দেখেছো গলি লেগেছে? হাঁ সাহেব, যখন দেখি বোঝা যাচ্ছে। কত কাছ থেকে দেখেছো তুমি? 10-12 হাত হবে। অমনের বিশ্বাস হলো না, বললেন, অত কাছে গেলে আর হাতি তোমায় কিছু বললো না? হাতির তখন বহুত দর ধরছিল সব, ব্যথায় ছটপট করছিল, আমাকে নজর পড়েনি। জখম একদম টাটকা, একদিন কি অন্ধারেই ও লেগেছে বলি। মিতি চুপচাপ সব শুনছিল এতক্ষণ, হঠাৎ প্রশ্ন চলল, তুমি কবে দেখেছো হাতিটাকে? পরশুরই খবর দিলাম। কিন্তু গুলিটা করলো কে? কোন জানে, হোগা কই শয়তান, এসেছে কোথাও থেকে, এ জঙ্গলে কত দিক থেকেই তো ঢোকা যায়, গোয়াসে মনোহরপুরসে ওড়িশাসে ভি আস্তা হয়। সার্গিয়া বেরিয়ে এসে হাঁক পাড়ছে, এই সুমা দাড়িদের গসব করলেই হবে, বাবুদের পিনেকা পানি ভি আনতে হবে। আসর ভেঙে গেল, সুমায়া কাজ করতে ছুটছে, টুকুরাও পায়ে পায়ে যে যায় নিজের ঘরে। থলকবাদের রেস্ট হাউসটি তেমন দেখার পাহার নয় বটে, তবে ঘরগুলো মোটামুটি চলনসই, প্রতি ঘরে দুখানা করে চৌকি পাতা, চৌকির ওপর বিছানাও বেশ পরিচ্ছন্ন, চেয়ার টেবিল আলমারি আয়নাও আছে ঘরে, লাগোয়া একখানা অ্যান্টি রুমও, বাথরুমও নিহাত ফেলনা নয়, বাথরুমের জানলা দিয়ে দিব্যি জঙ্গলে শোভা দেখা যায়। টুপু স্নান টান সেরে মিতিন পার্থদের ঘরে এলো। এই ঘরটা একেবারে প্রান্তে, জানলার বাইরেই জঙ্গল, দুপুরবেলা তো জঙ্গল বেশ অন্ধকার, চোখ পড়লে গা ছমছম করে ওঠে, কি নিঝুম। এই ঘরটাই টুপুরের বেশি পছন্দ ছিল, মিতিন মাসিও এই ঘরেই তাতে থাকতে বলেছিল, কিন্তু সহেলি কিছুতেই রাজি হয়নি, রাত দুপুরে জানলায় যদি ভাল্লুক এসে দাঁড়ায়। পার্থ স্নানে গেছে, মিতিন চুল আঁচড়াচ্ছিল, টুপুরকে বলল, মশার ধূপগুলো মনে করে ঘরে নিয়ে যাস, দুপুরবেলাতেই জ্বালিয়ে দেওয়া ভালো। খুব মশা আছে কি, কামড়াচ্ছে না তো? জানলা জাল দেখে বুঝতে পারছিস না? পার্থ স্নান সেরে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে, মিতিনকে বলল,
এই দেখো এই সাদা পোশাক চলবে তো? জঙ্গলে উজ্জ্বল রঙের জামা কাপড় পরতে পই পই করে নিষেধ করেছে নিতিন। সবুজ চলতে পারে, ঘিয়ে ঘিয়েও চলবে, কিন্তু লাল হলুদ মেরুন কটকটে নীল একদম নয়। চড়া রং বুনো প্রাণীরা মোটেই পছন্দ করে না। নিতিন ভুরুকুচকে বলল, সাদা না পড়লেও পারতে, সাদা রঙও বড় চোখে লাগে। যাক এটা মন্দের ভালো। নজরুলের জন্য ডাইনিং হলের পাশের একটা ঘর খুলে দিয়েছে সাদিয়া। নজরুলও খেলেন ঠুপুরদের সঙ্গে, জিজ্ঞেস করলেন, আপনারা কি এখন বেরোবেন নাকি? নিতিন বলল, কাছে পিঠে ঘুরবো, আপনি রেস্ট নিন, বিকেল সন্ধ্যায় বেরোলে আপনাকে ডেকে নেব। অবনী আচাতে আচাতে ঘোষণা করল, আমি এখন একটা লম্বা ঘুম দেব, তোমরা জঙ্গলে যাও, জাহান্নামে যাও, কেউ আমাকে ডাকবে না কিন্তু। সহেলও ক্লান্ত, ইয়া ইয়া হাই তুলছেন, বললেন, যাই বাবা আমি একটু গড়িয়ে নিই, সারগিয়া চা করলে আমায় ডেকে দিস। পার্থরে শোয়ার বাসনা ছিল, নিতিন টুকুর বেরোচ্ছে দেখে সেও সঙ্গী হয়েছে। আর বুম বুম তো এক পায়ে খাড়া, সুমায়ার কাঁধে উঠে পড়ল। খুব দূরে গেল না টুকুরটা, বিট অফিসারের ঘরের সামনের রাস্তাটা চলে গেছে জঙ্গলের অভিমুখে, সেই পথ ধরেই হাঁটছে। একটু এগোতে চতুর্দিক শুনশান, অসম্ভব নিস্তব্ধ। হঠাৎ হঠাৎ হাওয়া উঠেছে জঙ্গলে, চারদিকে তখন শব্দ বাজছে ঝুমঝুম। বাতাস থেমে গেলে আবার সেই নৈঃশব্দ। শাল সেগুনের তলা যথারীতি সাদা হয়ে আছে ফুলে, মৃদু সুরভি ছড়িয়ে বনময়, তবে ওই গন্ধকেও যেন ছাপিয়ে যায় অরণ্যের ঘ্রাণ। বন দপ্তরের কম্পাউন্ডের মধ্যে দু তিনটে ভাঙাচোরা বাড়ি পরিত্যক্ত। মিতিন সুমায়াকে জিজ্ঞেস করল, এ বাড়িগুলো কিসের গো? সুমায়া বলল, বহুদিন পহলে ওগুলোই ফরেস্ট বাংলো ছিল, আর তখন আপনাদের ওই রেস্ট হাউসটাও ছিল না। আর পাশে কাঁটাতার ঘেরা সুন্দর মতন বাড়িটা? ওটা অফিসারদের ইন্সপেকশন বাংলো দিদি, ভিআইপিরা এসে ওখানে থাকে। মিতিনদের রেস্ট হাউস থেকেই দেখা যাচ্ছিল বাড়িটা। তফাৎ খুব বেশি নয়, বড় জোর 30-40 গজ। সামনে একটা কাঠের গেট, মিতিন গেট ঠেলে ঢুকল ভিতরে। সামনে গিয়ে ভালো করে দেখল বাড়িটাকে, খাঁটি ব্রিটিশ প্যাটার্নের বাংলো, উঁচু সিলিং, চওড়া বারান্দা, সার সার ঘর, সবকটা ঘরই তালাবন্ধ। পার্থ টুকুররাও গেছে পিছন পিছন। পার্থ একটা দরজা ফাঁক করে দেখল ভেতরটা, বলল, ওয়াও কি দারুণ অ্যারেঞ্জমেন্ট, ডানলোপিলোর বেড, সোফা, ড্রেসিং টেবিল, ফায়ারপ্লেস, মাথার উপর ফ্যান। টুকুর বলল, ফ্যান এলো কোত্থেকে, এখানে তো কারেন্টই নেই। সুমায়া বলল, জেনারেটর আছে দিদি, সাবলো গেলে চালানো হয়। কোনো ভিআইপি আসে এখানে? ডিএফও আসেন, ডিএম আসেন, মিনিস্টার লোকভি আসেন। বাংলোর সামনে সুন্দর লন, মিতিন লনে চলে গিয়েছিল, চেঁচিয়ে ডাকছে, এই শিগগির আয়। মিতিনের পাশে গিয়ে পার্থ টুপুর বুম বুম তিনজনেই হতচকিত। লন যেখানে শেষ সেখান থেকে খাড়া নেমে গেছে জঙ্গল। সামনে কি অপূর্ব দৃশ্য! অরণ্য যে এত সুন্দর হতে পারে টুপুরের কল্পনাতেও ছিল না। নিবিড় অরণ্যে সবুজের কত রকম বাহার, গাঢ় সবুজ, ফিকে সবুজ, কালচে সবুজ, তার মধ্যেই কোথাও লাল রং ছড়িয়ে আছে, কোথাও কমলা রং ছড়িয়ে আছে। দেখে মনে হয় বনে যেন আগুন লেগেছে। বিস্ময় সকলে বাকরুদ্ধ। পার্থ অস্ফুটে বলল, এই ক্যামেরাটা লোড করা আছে, নিয়ে আসবো? মিতিন বলল, দরকার নেই, এমন ছবি চোখের ফিল্মেই ধরা যাক। মিনিটখান পর হঠাৎই সুমায়ের উত্তেজিত স্বর, শুনছেন দিদি, শুনতে পাচ্ছেন? মিতিন চমকে তাকালো, কি? ভালো করে শুনুন, হাতিটা ডাকছে। কই, কোথা গো? ওই যে,
জঙ্গলের উত্তর পশ্চিম কোনায় আঙুল দেখালো সুমায়া। পাগলা হাতি আরো নজদিক চলে এসেছে দিদি, কুরাঙ্গার আশপাশ। ও কি তর্কবাদের দিকে আসছে? এতক্ষণ আপনারা শুনছিলেন সারাঙ্গা শয়তানের পর্ব 3। গল্পের বাকি অংশ শুনতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, সেরা বাংলা গল্পকে। ভালো থাকবেন, শুভরাত্রি।